বিরাট সাদা কালো অজগরের লেজ ধরে টানাটানি দেখলেন? ভিডিও দেখলে চোখ কিন্তু কপালে উঠবে, আরো একবার ভালো করে দেখুন। বিশাল না, লম্বায় কয়েক হাত, তেমনি বেশ মোটা, বিরাট বড় মাপের সাদা কালো সাপ, যেসে নয় একেবারে পাইথন। তারই লেজ ধরে টানছেন এক ব্যক্তি, আর এক প্রান্তে নিজস্ব স্বভাবে বেয়ে চলেছে দুটি অজগর। ভেবেই শিউরে উঠছেন, আমজনতা হিসেবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু যিনি সাপটিকে ধরে রয়েছেন তিনি কিন্তু ভাবলেশীন ভাবেই রয়েছেন, যেন এমন কিছুই হয়নি। তবে কি সেই ব্যক্তির ভয় লাগছে না? না, সেই ব্যক্তি ভয় পাচ্ছেন না, কারণ তিনি যে প্রতিনিয়ত ভয়াল সরীসৃপদের নিয়েই থাকেন, নেট দুনিয়ার কাছে এতদিন পরিচিত নাম হয়ে উঠেছেন জেব্রিওয়ার, এক চিড়িয়াখানার মালিক তিনি। তবে সেই চিড়িয়াখানা আর পাঁচটা চিড়িয়াখানার চেয়ে আলাদা। মূলত জের চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন ধরনের সরীসৃপ, যার মধ্যে বিভিন্ন বিরল প্রজাতির সাপ থেকে শুরু করে কুমির সহ আরো নানা ধরনের সরীসৃপ। জের সংগ্রহে রয়েছে সেই সব ভয়াল সাপদের নিয়ে বিভিন্ন ধরনের দুঃসাহসিক ভিডিও, আর সেই সমস্ত ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সম্প্রতি এমনই একটি সাপের ভিডিও শেয়ার করেছেন তিনি, যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। বেশিরভাগ মানুষই সাপ দুটিকে আতঙ্কের বহিঃপ্রকাশ করেছেন, আর তার চেয়েও বেশি মানুষ জের সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছেন। আচ্ছা, আপনাদের কি মনে হলো বলুন তো, এইভাবে সাপ দুটোর লেজ ধরে তিনি যেভাবে টানাটানি করছেন, আপনাদের কি মতামত তা কিন্তু আমাদেরকে জানাবেন। আর তার সঙ্গে আরও অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।